ইন্দ্রনগর মসজিদ পাড়াতে একটি রাস্তা নিয়ে বুধবার শাসক দলের নেতা নিতাই চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ তুললেন এলাকাবাসী। তাদের অভিযোগ, নিতাই চৌধুরী নিজের পাকা বাড়ি নির্মাণের জন্য রাস্তাটির হাল বেহাল করে রেখেছেন, যা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা কেউই। তবে এলাকাবাসীর অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেন নিতাই চৌধুরী। ইন্দ্রনগর মসজিদ পাড়াতে পাকা বাড়ি তুলছেন শাসক দলের নেতা তথা আইনজীবী নিতাই চৌধুরী। যে জায়গাতে তিনি পাকা বাড়ি নির্মাণ করছেন তার সামনে রয়েছে একটি মেঠো পথ, যে পথ তার কাজের ফলে নষ্ট হয়ে রয়েছে বলে অভিযোগ তুললেন কয়েকজন এলাকাবাসী। রাস্তাটির হাল খুবই বেহাল হয়ে রয়েছে, যা দিয়ে সাধারণ মানুষের চলাচল করা খুবই দুঃসাধ্যের ব্যাপার হয়ে পড়েছে। এই অভিযোগ তুললেন কয়েকজন এলাকাবাসী। বিগত কয়েক মাস ধরেই নাকি নিতাই চৌধুরীর রাস্তাটি ঠিক করে দেবেন বলে জানিয়েছিলেন এলাকার যুবকদের, তবে তিনি এটা করেননি। অবশেষে বুধবার এই রাস্তা নিয়ে সোচ্চার হলেন স্থানীয় কয়েকজন। বিগত এক বছর যাবত রাস্তাটার প্রতি এরকম অত্যাচার হইতেছে, এলাকার কোনো ব্যক্তি প্রতিবাদ করে না। তাই নিয়ে শাসক দলের নেতা, তাই নিয়ে নাম হচ্ছে নিতাই চৌধুরী, তাই নিয়ে ব্যবসা করব, এলাকার রাস্তা নষ্ট করে সেরা একটা অসুস্থ রোগী হইলে এলাকাতে একটা গাড়ি আইয়ে না, তাই নিয়ে প্রত্যেকবার প্রতিনিয়ত কোয়া হইতেছে রাস্তাটা ঠিক করে, তাই নিয়ে কইতেছে রাস্তা বিলে করে দিব। তো আপনি যেহেতু রাস্তা করে দেবেন তো রাস্তার ভিতরে কি টিন্ডের ইন্ডে রেখে দিবে? হ্যাঁ, তাই নিয়ে শাসক দলের নেতা দীক্ষা, তাই নিয়ে কেউ কিচ্ছু কয় না, তাই নিয়ে ডরা। হ্যাঁ, তাই নিয়ে এনে বিজনেস করবো, এলাকার মানুষের অসুবিধা করিয়া তাই নিয়ে কোনো না লাগসা। হ্যাঁ, তাই নিয়ে প্রতিবার কোয়া হইতেছে আমরা যে আইসি তাই ঘরে আছে, তাই ঘর থেকে বাইরো না, তাই এলাকার এলাকার নেতারে কইলে এলাকার নেতারা উড়ায় তাই কিরিতি কথা কয়, তাই কোনো রাস্তার অসুবিধা লোকজন অভিযোগ করছেন এটা দীর্ঘদিনের পুরনো একটি রাস্তা, যার মেরামতের জন্য তিনি খোদ কথা বলেছেন প্রশাসনের আধিকারিকদের সঙ্গে। রাস্তাটি ঠিক করার জন্য টেন্ডারও হয়ে গেছে, এটা ঠিক করতে 19 লক্ষ টাকা অর্থ বরাদ্দ করে দিয়েছে রাজ্য সরকার। এরপরও স্থানীয় এই কয়েকজন মিলে অযথাই তার উপর চাপ সৃষ্টি করছে। মেয়ররা এসে দেখে বলতে যে এটা অলরেডি ড্যামেজ রুম, আর আমি তো মাত্র কনস্ট্রাকশন করছি, মাত্র আমি কালকে পুজো দেব, তাই ভাবলাম আমার মানে সমস্ত জল আমার বাড়ি দিয়েই পার হইতো। তো আমি মাটি পালিয়ে সকালবেলাই বলছি যে আমি ওই মাটিটা পালানোর পরে এই জায়গাটার মধ্যে আবার রাবিশ ফেলে দেবো আর কি। রোডে তো আর মাটি পড়ছে না, রোডে কিন্তু মাটিও নেই, আর পাড়ার বিক্ষোভ বলতে আপনি খবর নিয়ে জানতে পারবেন যে এখানে পাড়ার জন্যই চেষ্টা করছি যাতে পাড়ার ডেভেলপমেন্ট খুব শীঘ্রই হয়তো শুরু হবে রাস্তার কাজ। তবে নিতাই চৌধুরীকে চাপে ফেলার জন্যই এই কৌশল করছে তারা বলে তিনি উল্টো তাদের বিরুদ্ধে অভিযোগ তুলে দিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।